আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাকিল। আমি আপনাদের সুপিরিয়র এক্সট্রিমিটি নিয়ে আজকে কিছু কথা বলবো, যেগুলো পোস্ট গ্রাজুয়েশন এবং যে কোনো পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা, যেমন MD, FC, PhD, ডিপ্লোমা, MP, এগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ। চলেন তাহলে আমরা একটু শুরু করি। তাহলে সুপিরিয়র এক্সট্রিমিটিতে আমরা প্রথমেই দেখবো যে সুপিরিয়র এক্সট্রিমিটিতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি কি জিনিস লাগে। হ্যাঁ, সুপিরিয়র এক্সট্রিমিটিতে পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট জিনিস লাগে, এই জিনিসগুলো নিয়ে আমরা শুরুতে দেখবো। আমার কাছে মনে হয় যে সুপিরিয়র এক্সট্রিমিটিতে ইনফিনিটি স্টার টপিকস আছে 4 থেকে 5টা, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। কি কি জায়গা, সবগুলোই কিন্তু নিউরোলজির সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ফার্স্ট ইনফিনিটি স্টার প্রশ্ন হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, এখান থেকে এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। ব্রাকিয়াল প্লেক্সাস থেকে তিনটা বড় বড় নার্ভ আছে, যেই নার্ভের মানে কোন কোন মাসলকে সাপ্লাই দেয়, সেই নার্ভ ইঞ্জুরি হলে কি হয়, কোথায় কোথায় ইঞ্জুরি হতে পারে, সেই জিনিসগুলো আবার ইনফিনিটি স্টার। যেমন গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে আলনার নার্ভ, আর কি নার্ভ আছে, মিডিয়ান নার্ভ, আর কি নার্ভ আছে, রেডিয়াল নার্ভ, আরো অনেক নার্ভ আছে, বাট এই তিনটা নার্ভ পরীক্ষায় খুবই আসে, এই তিনটা নার্ভ পরীক্ষায় খুবই আসে। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে ইনফিনিটি স্টার, যেটা থেকে খুব ভালো করে পড়তে হবে। এরপর আসেন 3 স্টার, আরো দুই তিনটা পড়া আছে। কি কি পড়া আছে, যেমন ব্রাকিয়াল প্লেক্সাস এর আপার ট্রাঙ্ক ইনজুরি, এটাকে বলা হয় আর্চ প্যারালাইসিস। লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরিকে বলা হয় ক্লামকিস প্যারালাইসিস। এর সাথে সাথে আরো দু চারটা জিনিস না পড়লেই না, যেমন ফ্লেক্সোর রেটিনাকুলাম, একটা স্টারের পর অবশ্য, ফ্লেক্সোর রেটিনাকুলাম, তারপরে কিউবিটাল ফসা, তারপরে হচ্ছে আর্টারি সাপ্লাই, এই জিনিসগুলা একটু দেখে নিলে আমাদের সুপিরিয়র এস্টিমেটে পড়া শেষ। তো আমরা পড়াটাকে ইনফিনিটি স্টার পড়াটাকে খুব ভালো করে পড়বো। ইনফিনিটি স্টার পড়ার মধ্যে আবার কিছু কঠিন পড়া আছে, যেগুলো সবসময় আসে না, প্রশ্ন কঠিন হলে আসে, আমি সেগুলো মার্ক করে দিব, আর যেগুলো পড়তেই হবে সেটাও মার্ক করে দিব। তাহলে চলেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফার্স্ট পড়াটা পড়বো, ব্রাকিয়াল প্লেক্সাস। ঠিক আছে, তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস কি জিনিস? ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে স্পাইনাল কর্ড থেকে, স্পাইনাল কর্ডের সার্ভাইকাল রিজন থেকে উৎপত্তি হয় এরকম কিছু নার্ভ দিয়ে একটা প্লেক্সাস, যেই প্লেক্সাসটা সাধারণত আপার লিম্বকে সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে আমি একটু আপনাদের একটু বুঝাই যে সার্ভাইকাল কর্ড থেকে সৃষ্টি হয় মোট 4টা নার্ভ, 5টা নার্ভ, C5, C6, C7, C8, T1, এই 5টা নার্ভ দিয়ে উৎপত্তি হয় ব্রাকিয়াল প্লেক্সাস। ঠিক আছে, তাহলে এই 5টা নার্ভ কি কি? 5টা নার্ভ রুট, একটা C5 রুট, C6 রুট, C7, C8, T1, এগুলোকে কি বলা হয়? এগুলো রুট, রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আগে আপনি আগে বুঝে নেন যে ব্রাকিয়াল প্লেক্সাস এর কাজ কি। খুব সিম্পল, ব্রাকিয়াল প্লেক্সাস এর কাজ হচ্ছে হাত বা আপার লিম্বকে সাপ্লাই দেওয়া। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই রুট গুলো কোন জায়গায় থাকে, রুট গুলো কোন জায়গায় থাকে। রসলি এস এ লিখলাম, স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসলের রিলেশনে থাকে, আমি আপনাকে পরে নোট করে দেখাচ্ছি। তাহলে এই রুট গুলো থেকে, এই রুট গুলো থেকে একটু খেয়াল করেন, C5 এবং C6 এই দুটো রুট থেকে আপার ট্রাঙ্ক তৈরি হয়, C7 থেকে মিডিল ট্রাঙ্ক, এবং C8 এবং T1 থেকে লোয়ার ট্রাঙ্ক তৈরি হয়। তাহলে রুট থেকে কি হবে, রুট থেকে ট্রাঙ্ক। ঠিক আছে, ট্রাঙ্ক কোন জায়গায় থাকে, ট্রাঙ্ক কোন জায়গায় থাকে, উত্তর হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকে। ট্রাঙ্ক কোথায় থাকে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকে। প্রত্যেকটা ট্রাঙ্কের আবার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশন আছে, প্রত্যেকটা ট্রাঙ্কের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশন আছে। এখন একটু খেয়াল করেন, এই আপার ট্রাঙ্ক আর মিডিল ট্রাঙ্ক, আপার ট্রাঙ্ক এবং মিডিল ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে
আপার ট্রাঙ্ক এবং মিডিল ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে তৈরি হয় হচ্ছে ল্যাটারাল কর্ড। ল্যাটারাল কর্ড, ঠিক আছে? আচ্ছা, আর লোয়ার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে হয় মিডিয়াল কর্ড। লোয়ার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে হয় মিডিয়াল কর্ড, ঠিক আছে? সবগুলো ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন মিলে হয় সবগুলো ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন দিয়ে মিলে হয় পোস্টেরিয়র কর্ড। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে এই যে আমরা ল্যাটারাল কর্ড বলছি, পোস্টেরিয়র কর্ড বলছি, মিডিয়াল কর্ড বলছি, কিসের ভিত্তিতে আমরা বলছি ল্যাটারাল, কিসের ভিত্তিতে মিডিয়াল, কিসের ভিত্তিতে পোস্টেরিয়র? নিশ্চয়ই কোনো না কোনো স্ট্রাকচারের পিছনে আছে বলে পোস্টেরিয়র, সেই স্ট্রাকচারের ল্যাটারালি আছে বলে ল্যাটারাল, সেই স্ট্রাকচারের মিডিয়ালি আছে বলে মিডিয়াল কর্ড। স্ট্রাকচারটার নাম হচ্ছে, ভালো করে মনে রাখেন, অ্যাক্সিলারি আর্টারি। তাহলে অ্যাক্সিলারি আর্টারির যদি পিছনে থাকে তাহলে পোস্টেরিয়র কর্ড, ল্যাটারালি থাকলে ল্যাটারাল কর্ড, মিডিয়ালি থাকলে মিডিয়াল কর্ড। এখন এই ছবিটা দেখতে আপনার ভালো লাগছে না আমি জানি, আমার হাতে আঁকানো ছবি, এবার অরিজিনাল ছবি আপনাকে দেখেন, দেখেন খেয়াল করেন। তাহলে কি কি রুট দেখেন, C5, C6, C7, C8, T1, এই পাঁচটা রুট মিলে তৈরি হয় ব্রাকিয়াল প্লেক্সাস। রুট গুলো থাকে স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসলের সংস্পর্শে বা রিলেশনে। আমি আপনাকে নোটে দাগাই দিব বা শিটে দাগাই দিব। এখন একটু খেয়াল করেন, এই C5 এবং C6 মিলে তৈরি হয়েছে আপার ট্রাঙ্ক বা সুপিরিয়র ট্রাঙ্ক, C7 হচ্ছে মিডিল ট্রাঙ্ক, এবং C8T1 মিলে হয়েছে লোয়ার বা ইনফিরিয়র ট্রাঙ্ক, ঠিক আছে? ট্রাঙ্ক গুলো কই থাকে দেখেন, সিঙ্গেল বেস প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকে। বুঝা গেছে ভাই? এখন আসেন, প্রত্যেকটা থেকে আবার দুটা ডিভিশন আছে, প্রত্যেকটা ট্রাঙ্কের দুটা ডিভিশন আছে, দেখেন অ্যান্টেরিয়র ডিভিশন আর পোস্টেরিয়র ডিভিশন। তো আপার এবং লোয়ার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে হয়েছে ল্যাটারাল কর্ড, একটু আগে পড়ালাম। লোয়ার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে হয়েছে মিডিয়াল কর্ড, সবগুলোর পোস্টেরিয়র ডিভিশন মিলে হয়েছে পোস্টেরিয়র কর্ড। তাহলে এখানে একটা কথা না বললেই না, ডিভিশন কোথায় থাকে? ডিভিশন থাকে অ্যাপেক্স অফ দ্য অ্যাক্সিলাই। ডিভিশন কই থাকে? অ্যাপেক্স অফ দ্য অ্যাক্সিলাই। আর কর্ড, এই যে ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড, পোস্টেরিয়র কর্ড, কিসের সংস্পর্শে বা কিসের রিলেশনে কর্ড? উত্তর হচ্ছে অ্যাক্সিলারি আর্টারির রিলেশনে কর্ড। তাহলে চারটা সিঙ্গেল বেস প্রশ্ন, এই যে ছবিটা আপনারা দেখলেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। আমি অ্যাক্সিলারি আর্টারিটা অন্য আরেকটা ছবিতে দেখাই দিই। এই যে ভাই লাল কালারের যে আর্টারিটা দেখতেছেন, এটা অ্যাক্সিলারি আর্টারি, খেয়াল করে দেখেন, এর পোস্টেরিয়রলি আছে বলে পোস্টেরিয়র কর্ড, এর ল্যাটারালি আছে বলে ল্যাটারাল কর্ড, এর মিডিয়ালি আছে বলে মিডিয়াল কর্ড। সো অ্যাক্সিলারি আর্টারির সংস্পর্শে হচ্ছে তিনটা কর্ড, এর পিছনে পোস্টেরিয়র, ল্যাটারালি ল্যাটারাল কর্ড, এবং মিডিয়ালি মিডিয়াল কর্ড। ঠিক আছে ভাই, ভালো করে খেয়াল করছেন জিনিসটা, ঠিক আছে? রুট কই থাকে আমি বলছি, রুট কিন্তু এই যে দেখেন স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসলে। ট্রাঙ্ক কই থাকে আমি বলছি, ট্রাঙ্ক কিন্তু ভাই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকে, ঠিক আছে? ডিভিশন কই থাকে বলছি, অ্যাপেক্স অফ দ্য অ্যাক্সিলাতে থাকে, অ্যাপেক্স অফ অ্যাক্সিলাতে থাকে। আর কর্ড কই থাকে? কর্ড থাকে হচ্ছে অ্যাক্সিলারি আর্টারির পিছনে, ল্যাটারালি এবং মিডিয়ালি। জিনিসগুলো যেন ভুল না হয় ভাই, জিনিসগুলো যেন ভুল না হয়। তাহলে একটু খেয়াল করে দেখেন, যে আমরা এখন এর পরের ইম্পর্টেন্ট পড়াতে যাব, তার আগে পড়াটা একটু আপনাকে শিট থেকে দাগাই দিই। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে রুট, রুট থাকে কিন্তু আমি দাগাই দিছি, রুট থাকে হচ্ছে স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসলের রিলেশনে, ঠিক আছে? এরপরে দেখেন ট্রাঙ্ক, ট্রাঙ্ক থাকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে। এরপরে আসেন ডিভিশন, কই থাকে? অ্যাক্সিলাতে থাকে। এরপরে দেখেন কর্ড, কর্ড কই থাকে? অ্যাক্সিলারি আর্টারি রিলেশনে থাকে। বুঝা গেছে ভাই? কর্ড কই থাকে? অ্যাক্সিলারি আর্টারি রিলেশনে থাকে। এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভ গুলো উৎপত্তি হয়, প্রত্যেকটা নার্ভের মোটর এবং সেন্সরি কম্পোনেন্ট আছে, ঠিক আছে? এখন আসেন, যদি কারো রুট দিয়ে আপনি মাসলের সাপ্লাই চিন্তা করেন, তাহলে একটু খেয়াল করবেন, হাতের যে ওপরের দিকে শোল্ডারের কাছাকাছি মাসলকে সাপ্লাই দেয় C5-6 রুট, আর নিচেরটায় C8 এবং T1 রুট সাপ্লাই দেয় একদম, মানে একদম হ্যান্ডের ডিস্টাল মাসল বা হ্যান্ডের মাসল, ডিস্টাল মাসল বা হ্যান্ডের মাসল, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস একটু পরে রাখলেন, তাহলে একটু খেয়াল করেন আপনি। আবার শুরু থেকে আসি আমরা, তাহলে C5-6,
সেভেন এইট এবং টি ওয়ান এই পাঁচটা রুট মিলে হয়েছে ব্র্যাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে। এর সি ফাইভ সিক্স সাপ্লাই দেয় কিন্তু শোল্ডারে, সি ফাইভ সিক্স সাপ্লাই দেয় শোল্ডারে, সি এইট টি ওয়ান সাপ্লাই দেয় কিন্তু এই হ্যান্ডের মাসল, এটা একটু খেয়াল রাখেন। কারণ অনেক সময় অনেক অসুখের কারণে রুট ইঞ্জুরি হয়, প্লেক্সাস না হয়ে রুট ইঞ্জুরি হয়, সুতরাং সেখান থেকে কিন্তু এই মাসল গুলো দুর্বল হবে, ঠিক আছে। তাহলে আমরা চলেন ব্র্যাকিয়াল প্লেক্সাসের এর পরবর্তী পড়াটা আগায় যাই। তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে একটু খেয়াল করেন, আমরা কিন্তু কিছু সিঙ্গেল বেস্ট পড়া পড়লাম, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা কিন্তু কিছু সিঙ্গেল বেস্ট পড়া পড়লাম। এবার আসেন ব্রাঞ্চ, দেখেন রুটের কিন্তু দুটা ব্রাঞ্চ আছে, একটা লং থোরাসিক নার্ভ, একটা ডরসাল স্ক্যাপুলার নার্ভ। লং থোরাসিক নার্ভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা সাপ্লাই দেয় সেরাটা সেন্টারের মাসলকে, এবং যদি কোনো কারণে লং থোরাসিক নার্ভ ইঞ্জুরি হয়, তাহলে যে অসুখ হবে অসুখের নাম হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা, উইঙ্গিং অফ স্ক্যাপুলা, ঠিক আছে ভাই। এরকম ট্রাঙ্কের দুটা ব্রাঞ্চ আছে, সুপ্রা স্ক্যাপুলার এবং সাবক্লাভিয়াস, এটা না জানলেও চলবে, এটা পরীক্ষা আসে না। তাহলে পরীক্ষার জন্য মূল ইম্পর্টেন্ট পড়া হচ্ছে ল্যাটারালের ব্রাঞ্চ, পোস্টেরিয়রের ব্রাঞ্চ আর মিডিয়ালের ব্রাঞ্চ। আগে ল্যাটারাল আর মিডিয়াল ঠিক করে ফেলি। মনে আছে যে ল্যাটারাল কর্ড কিভাবে ফর্মেশন হয়? ল্যাটারাল কর্ড ফর্মেশন হয় হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার অ্যান্ড মিডিল ট্রাঙ্ক, মনে আছে। সো আপার এবং আপার ট্রাঙ্কের রুট ভ্যালু কি মনে আছে? সি ফাইভ সিক্স, আর মিডিল ট্রাঙ্কের রুট ভ্যালু হচ্ছে সি ফাইভ সিক্স সেভেন, শুধু সেভেন। তাহলে ল্যাটারাল কর্ডের টোটাল রুট ভ্যালু হচ্ছে সি ফাইভ সিক্স সেভেন। ল্যাটারাল কর্ডের মূল নার্ভের নাম হচ্ছে মাসকুলার কিউটেনিয়াস নার্ভ, সি ফাইভ সিক্স সেভেন তার রুট ভ্যালু। সাপ্লাই দেয় কাকে? ফ্রন্ট অফ দা আর্ম কে সাপ্লাই দেয়, ফ্রন্ট অফ আর্ম। আর্ম আসলে বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে? আর্ম বলতে আসলে বোঝায় কোমরের উপরের অংশটুকু, তার মানে পুরো আপার লিম্ব কে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা আর্ম একটা ফোর আর্ম। তাহলে আর্মের সামনের অংশটাকে সাপ্লাই দেয় হচ্ছে মাসকুলার কিউটেনিয়াস নার্ভ, ঠিক আছে, মনে রাখেন এটা ইম্পর্টেন্ট। এছাড়া যেহেতু ল্যাটারাল কর্ড, সুতরাং বাকি দুইটা নার্ভ শুরু হয়েছে ল্যাটারাল দিয়ে, দেখেন ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ, মনে রাখা খুব একটা কঠিন না কিন্তু, কারণ যেহেতু ল্যাটারাল কর্ড ল্যাটারাল দিয়ে নাম শুরু হয়েছে, খেয়াল রাখবেন। চলেন তাহলে এরপরে মিডিয়াল কর্ড পড়ি। মিডিয়াল কর্ড কিভাবে তৈরি হয় মনে আছে আপনার? মিডিয়াল কর্ড হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য লোয়ার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক, মনে আছে একটু আগে আমি আপনাদের পড়াইছি অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক। তাহলে এই মিডিয়াল কর্ডের মেন নার্ভের নাম হচ্ছে আলনার নার্ভ। তাহলে রুট ভ্যালু কি? সি এইট এবং টি ওয়ান, তবে সি সেভেন প্লাস মাইনাস, কোন কোন বই আছে কোন কোন বই এটা মানতে চায় না, তবে সি এইট টি ওয়ান নিয়ে কোনো সন্দেহ নাই। আলনার নার্ভ কাকে সাপ্লাই দেয়? এটা অনেক বড় অংশ, বেশিরভাগই হচ্ছে ফোর আর্মের। আলনার নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ফোর আর্মের দেড়টা মাসলকে, আমি একটু পরে পড়াবো, আর হচ্ছে পামের কিছু মাসলকে, ঠিক আছে। এছাড়া মিডিয়াল কর্ডের যে চারটা নার্ভ আছে সবগুলো নার্ভের নাম শুরু হচ্ছে মিডিয়াল দিয়ে, সুতরাং এটা ভুল করার কোনো চান্সই নাই। সবগুলো নাম মিডিয়াল পেক্টোরাল, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, ফোর আর্ম এবং মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। সো সবগুলো নার্ভ কিন্তু মিডিয়াল দিয়ে শুরু। তাহলে একটু খেয়াল করে দেখেন, ল্যাটারাল আর মিডিয়াল এই দুইটা কর্ডের দুইটা নার্ভ আছে, এই দুইটা নার্ভের সংযোগ স্থল হচ্ছে মিডিয়ান নার্ভ। সো মিডিয়ান নার্ভ যদি বলেন, তাহলে মিডিয়ান নার্ভ এর দুটা রুট, একটা হচ্ছে ল্যাটারাল রুট আর একটা হচ্ছে মিডিয়াল রুট। ল্যাটারাল রুটটা আসছে ল্যাটারাল কর্ড থেকে, মিডিয়াল রুটটা আসছে মিডিয়াল কর্ড থেকে, তাই না? তাহলে সবগুলো অ্যাজ এ হোল মিডিয়ান নার্ভের রুট ভ্যালু কি? পুরোটাই সি ফাইভ থেকে টি ওয়ান, পুরোটাই মিডিয়ান নার্ভ বা আলনার নার্ভের মতো ফোর আর্ম এবং পামের কিছু মাসলকে সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয় আমি একটু পরে বলবো। তাহলে বাকি রইল কি? বাকি রইল পোস্টেরিয়র কর্ড। তাহলে পোস্টেরিয়র কর্ডের মেন নার্ভের নাম হচ্ছে রেডিয়াল নার্ভ। কাকে সাপ্লাই দেয় আমি আগে বলে দিচ্ছি, আর্ম এবং ফোর আর্মের পেছনের সবগুলো মাসলকে সাপ্লাই দেয়। আর এবং ফোর আর্মের পোস্টেরিয়র পোর্শনের সব মাসলকে সাপ্লাই দেয়, পোস্টেরিয়র পোর্শনের সব মাসলকে, আর্ম এবং ফোর আর্মের পেছনের দিকে যা মাসল আছে সবগুলোকে সাপ্লাই দেয়, যেগুলো এক্সটেনসর কম্পার্টমেন্টে আছে, যেমন ট্রাইসেপস,
ব্র্যাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর গ্রুপের যত মাসল আছে সবগুলোকে সাপ্লাই দেয়। ঠিক আছে ভাই, তাহলে আর কি কি নার্ভ থাকতেছে? অ্যাক্সিলারি নার্ভ, কিছু হোক না হোক অ্যাক্সিলারি নার্ভ, যে অ্যাক্সিলারি নার্ভ যে ডেল্টয়েড কে সাপ্লাই দেয় এটা যেন মিস না হয় ভাই। হ্যাঁ, ডেল্টয়েড একটা গুরুত্বপূর্ণ মাসল। আর তিনটা সাবস্ক্যাপুলার নার্ভ, আপার মিডিল এবং লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এটা একটু ভালো করে পড়ুন, আপার মিডিল এবং লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এই হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস এর নার্ভ। তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস এর নার্ভটা কিন্তু ইনফিনিটি স্টার, ব্র্যাকিয়াল প্লেক্সাস এর নার্ভ ইনফিনিটি স্টার। চলেন রিভাইজ দিই, তাহলে নার্ভ ব্র্যাকিয়াল প্লেক্সাস এর নার্ভ, নার্ভ গুলোকে কি ভাগে ভাগ করছে দেখেন, দুটা রুটের নার্ভ, দুটা ট্রাঙ্কের, ট্রাঙ্কটা পরীক্ষার জন্য লাগবে না। এরপরে হচ্ছে ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড আর পোস্টেরিয়র কর্ড। ঠিক আছে ভাই, রুটের দুটা নার্ভ একটু মুখস্থ করে দিন, একটা ল্যাটারাল পেক্টোরাল মোস্ট প্রবাবলি, আর একটা হচ্ছে লং থোরাসিক নার্ভ। ট্রাঙ্কের নার্ভ না পড়লেও চলবে। ল্যাটারাল কর্ডের মেইন নার্ভের নাম হচ্ছে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। বাকি দুইটা না মানে মনে রাখেন ল্যাটারাল দিয়ে শুরু। মিডিয়াল কর্ডের মেইন নার্ভের নাম হচ্ছে আলনার নার্ভ, বাকিগুলো সব কিন্তু মিডিয়াল দিয়ে শুরু। ল্যাটারাল এবং মিডিয়াল দিয়ে মেইন নার্ভের নাম হচ্ছে মিডিয়ান নার্ভ, আর পোস্টেরিয়র কর্ডের দুটা নার্ভের নাম মনে রাখবেন, একটা হচ্ছে রেডিয়াল নার্ভ, একটা হচ্ছে রেডিয়াল নার্ভ আর একটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। ঠিক আছে ভাই, তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া এটা, ইনফিনিটি স্টার পড়া। ঠিক আছে, এর সাথে শুরুর দিকে আমি পড়ছিলাম যে ব্র্যাকিয়াল প্লেক্সাস এর রুট কি কি আছে, সেই রুটের মধ্যে আমি আপনাকে একটা জিনিস বলছিলাম যে C5-6 সাপ্লাই দেয় হচ্ছে শোল্ডারে, আর C8-T1 সাপ্লাই দেয় হ্যান্ডে। ঠিক আছে, বাকি আছে C7, আর কি বলছিলাম এর রুট কোথায় থাকে, ট্রাঙ্ক কোথায় থাকে, ডিভিশন কোথায় থাকে, কর্ড কার সৌজন্য হয়, জিনিসগুলো একটু পরে রাখেন। ঠিক আছে, তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস এর পড়া কিন্তু আমাদের শেষ, একটা ইনফিনিটি স্টারের পড়া কিন্তু আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, আমরা চলেন আবার স্লাইডে চলে যাই। এবার আসেন, আমি আপনাকে হাতের কি কি মাসল আছে তার একটা গ্রস ধারণা দেব, মুখস্থ করা লাগবে না কিন্তু গ্রস ধারণা নেন। আমি আপনাকে কখনোই মুখস্থ করতে বলছি না, আমি গ্রস ধারণা দিব এবং সেখান তাকে কে কে সাপ্লাই দেয় আমি শুধু এটা বলবো। ঠিক আছে ভাই, তাহলে একটু খেয়াল করে দেখেন শোল্ডারের আশেপাশে কি কি মাসল আছে। শোল্ডার, শোল্ডারের আশেপাশে মেইন আছে ডেল্টয়েড মাসল, যাকে সাপ্লাই দেয় হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। ডেল্টয়েড মাসল অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়, একটু আগে আমি বললাম যে রুট ভ্যালু C5-6, আর রোটেটর কাফ, একে কে সাপ্লাই দেয় না জানলেও চলবে, বাট রোটেটর কাফের চারটা মাসলের নাম মুখস্থ করতে হবে, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, সাবস্ক্যাপুলারিস, চারটা মাসলের নাম মুখস্থ করতে হবে রোটেটর কাফ, যারা শোল্ডার জয়েন্ট কে স্টেবিলিটি দেয়। আমি রোটেটর কাফ সম্পর্কে সামনের দিকে আবার পড়াবো, কিন্তু রোটেটর কাফ মাসলের চারটা মাসলের নাম কষ্ট করে পড়বেন, এটা পরীক্ষায় আসে, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস। ঠিক আছে, এরপরে আসেন মাসলস অফ দা আর্ম। আর্মের দুটা কম্পোনেন্ট, সামনে যেটা থাকে সেটা ফ্লেক্সর আর পিছনে যেটা থাকে সেটা এক্সটেনসর। ঠিক আছে, তাহলে ফ্লেক্সর মাসল নাম মনে থাক বা না থাক সাপ্লাইড বাই দা মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, যার কাজ কি এলবো কে ফ্লেকশন করা, ভুল যেন না হয়। তাহলে ফ্লেক্সর কম্পার্টমেন্টে যে মাসল গুলো আছে বা সামনের দিকে, ফ্লেক্সর মানে এখানে সামনে, ফ্লেক্সর মানে সামনে মনে রাখেন, তার মানে আর্মের সামনে, কনুয়ের ওপরে আর্মের সামনে যে মাসল গুলো আছে সেই মাসল গুলার সাপ্লাই দেয় মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, যার কাজ হচ্ছে এলবো কে ফ্লেকশন করা, কনুইকে ফ্লেকশন করা। কি কি মাসল আছে? ব্রাইসেপস, ব্র্যাকিয়ালিস, কোরাকো ব্র্যাকিয়ালিস, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে নাই, সমস্যা নেই। এবার আসেন এক্সটেন্সর কম্পার্টমেন্ট, দ্যাট মিনস এরা পিছনে থাকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে এলবো কে এক্সটেন্ড করা। মাসল কি? মেইন মাসল হচ্ছে ট্রাইসেপস, সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ। ঠিক আছে ভাই, তাহলে এর কাজ কি? এর কাজ কিন্তু আপনার কনুই বা এলবো কে এক্সটেন্ড করা। নেক্সট আসেন, এবার আসেন ফ্লেক্সর অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্ম, মানে এবার আমরা আর্মের শেষ, আমরা ফোর আর্মে আসলাম। ফোর আর্মেও সামনে মাসল আছে, পিছনে মাসল আছে, সামনের মাসলকে বলা হয় ফ্লেক্সর কম্পার্টমেন্ট বা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। ঠিক আছে, অনেকগুলো মাসল আছে, আপনারা হাত দিয়ে দেখবেন, আপনার নিজের হাতে দেখবেন যে আপনার সামনের দিকে অনেকগুলো মাসল আছে।
ফোরআর্মের সামনের দিকে অনেকগুলো মাসল আছে। এজ এ হোল এই মাসল গুলার অরিজিন হয় মিডিয়াল কন্ডাইল অব দা হিউমেরাস, এবং ইনসার্শন নি এই রিস্ট জয়েন্ট থেকে দূরে, মানে ডিজিটে যে এদের ইনসার্শন হয় সাধারণত। ঠিক আছে ভাই, এখন এই মাসল গুলোর নাম এজ এ হোল আপনার রিডিং করবেন, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, আলনারিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ডিজিটোরাম সুপারফিসিয়ালিস, ডিজিটোরাম প্রোফান্ডাস, প্রোনেটর টেরিস, প্রোনেটর কোয়াড্রাটাস, রিডিং করবেন, পরীক্ষার জন্য লাগবে না ভাই। শুধু এতটুকু কথা না বললেই না, সেটা হচ্ছে এদের এজ এ হোল কাজ কি বলেন তো, এদের কাজ হচ্ছে ফ্লেকশন অফ দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার, ফ্লেকশন অফ রিস্ট অ্যান্ড ফিঙ্গার, একটু তো আপনি পারবেন তাই না ভাই। আচ্ছা, এরপরে যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে যে টোটাল যত মাসল আছে সব মাসলের সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, যত মাসল আছে সব মাসলকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট দুটা মাসল, এই যে টিক চিহ্ন দিলাম দুটা মাসল, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস, আলনা আছে তাই না, আর ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, বিশাল বড় একটা মাসল। এই এই ডিজিটোরাম প্রোফান্ডাস চারটা আঙুলে যে ইনসার্শন নাই, এর মধ্যে অর্ধেক মানে দুটা আঙুলের যে ডিজিটোরাম প্রোফান্ডাস আছে একে সাপ্লাই দেয় আলনার নার্ভ, আর দুটা আঙুলকে সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ। সুতরাং বলা যায় যে টোটাল ফ্লেক্সর কম্পার্টমেন্ট অব দ্য ফোর আর্ম এর সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট দেড়টা মাসল, কোন কোন দেড়টা, ফ্লেক্সর কার্পি আলনারিস এবং মিডিয়াল হাফ অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, লাস্টের দুটা লাইন ভাই, তিনটা স্টার আপনার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে ফোর আর্ম এর সামনে যত মাসল আছে সবগুলোর কে সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট দেড়টা মাসল, ফ্লেক্সর কার্পি আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর অর্ধেক, যে অর্ধেকটা মিডিয়ালি থাকে সেই অর্ধেককে সাপ্লাই দেয় কিন্তু আপনার আলনার নার্ভ। তাহলে একটু খেয়াল করেন তো, আমরা যে রিস্টের ফ্লেকশন বলি, ফ্লেকশনের ক্ষমতা কার বেশি, মিডিয়ান না আলনার? অবশ্যই মিডিয়ানের, কারণ ম্যাক্সিমাম মাসলকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। ঠিক আছে, আর আলনার নার্ভের ক্ষমতা কতটুকু, খুবই অল্প, মাত্র ওয়ান অ্যান্ড হাফ, মাত্র ওয়ান অ্যান্ড হাফ ক্ষমতা। ঠিক আছে ভাই, তাহলে এই হচ্ছে মাসলস অফ দ্য ফোর আর্মের ফ্লেক্সর কম্পার্টমেন্ট। এবার আসেন এক্সটেন্সর কম্পার্টমেন্টে, একটু খেয়াল করে দেখবেন এখানেও প্রচুর মাসল আছে, প্রায় 10-12টা মাসল আছে। মাসলের নামগুলো রিডিং করে নিন, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, ব্রেভিস আলনারিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, বহু কিছু লাগবে না পরীক্ষার জন্য। আমি শুধু একটা কথাই বলবো, অল মাসলস আর সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ থ্রু ইটস ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ, যদি কঠিন লাগে ভুলে গেলে সমস্যা নাই। রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় তার একটা ব্রাঞ্চের মাধ্যমে, ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় তার একটা ব্রাঞ্চের মাধ্যমে, ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এই তো বাস শেষ, আসেন পুরো পড়াটা আমরা আর একটু আগায় নিয়ে যাই। আমাদের তাহলে কোন মাসল বাকি থাকলো, মাসলস অফ দ্য হ্যান্ড, প্রথম কথা হচ্ছে হ্যান্ডে মোট কয়টা মাসল আছে, উত্তর হচ্ছে 20টা মাসল আছে, 5টা গ্রুপের 20টা মাসল আছে, মানে প্রত্যেকটা গ্রুপে 4টা করে মাসল। তাহলে গ্রুপগুলো কি দেখেন, আপনার হাত যদি দেখেন তাহলে বুড়া আঙ্গুলের নিচে যে উঁচু জায়গাটা আছে সেটার নাম হচ্ছে থিনার মাসল, আর একদম স্মল ফিঙ্গারের নিচে যে উঁচু জায়গাটা আছে দ্যাট ইজ হাইপোথিনার মাসল। এরপর আসেন চারটা আঙ্গুলে মেইন চারটা মাসল থাকে সেটার নাম হচ্ছে লুম্ব্রিকাল মাসল, এছাড়া পামার এবং ডর্সাল ইন্টারোসিয়াস মাসল, যেটা আপনার ডিজিটের ফাঁকে ফাঁকে যে মাসল গুলা থাকে সেটার নাম হচ্ছে ইন্টারোসিয়াস মাসল। তাহলে প্রত্যেকটা মাসলের গ্রুপে 4টা করে মাসল আছে, প্রত্যেকটা গ্রুপে 4টা করে, তাহলে কি কি গ্রুপ, থিনার, হাইপোথিনার, লুম্ব্রিকাল, পামার ইন্টারোসি, ডর্সাল ইন্টারোসি। এখন আসেন এটা নার্ভ সাপ্লাই কি, মনে রাখবেন যে এখানে এই 20টা মাসলের মধ্যে 5টা মাসলকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, কোন 5টা দেখেন, অল থিনার মাসল এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস, অল থিনার মাসল এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস সাপ্লাইড বাই দ্য মিডিয়ান নার্ভ, তার মানে এখানে 3টা মাসলকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, আর লুম্ব্রিকাল মাসলের ল্যাটারালি যে 2টা লুম্ব্রিকাল থাকে সেই 2টা লুম্ব্রিকালকে সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে 3টা থিনার এবং 2টা লুম্ব্রিকালকে, বাকি সব মাসলকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। তাহলে হ্যান্ডে যতগুলা মাসল আছে, খেয়াল করেন হ্যান্ডে যতগুলা মাসল আছে, আপনারা দেখেন হ্যান্ডে যতগুলা মাসল আছে তার মধ্যে বুড়া আঙ্গুলের নিচে এটার নাম হচ্ছে থিনার মাসল, আর স্মল ফিঙ্গার এর নিচে এটা হাইপোথিনার মাসল, চার আঙ্গুলে 4টা লুম্ব্রিকাল মাসল থাকে, আর এই স্পেসে থাকে পামার এবং ডর্সাল ইন্টারোসিয়াস মাসল, মোট 20টা মাসল, এর মধ্যে
পাঁচটা মাসলকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। কোন পাঁচটা? তিনটা থিনার মাসল, তার মানে কোন থিনারটা বাদ গেল, অ্যাডাক্টর পলিসিস, আর দুইটা, এই দুই আঙুলে দুটা লুমব্রিকাল মাসলকে সাপ্লাই দেয় হচ্ছে আপনার মিডিয়ান নার্ভ। কেন ভালো করে পড়তে হবে? কারণ এই হাত দেখেই বা হাতের হাতের এই মুভমেন্ট লস দেখে আপনাকে বুঝতে হবে মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হয়েছে নাকি আলনার নার্ভ ইঞ্জুরি হয়েছে, পরীক্ষার জন্য কিন্তু ইনফিনিটিসটা। তাহলে দেখেন থিনার মাসল কাকে সাপ্লাই দেয়, থিনার মাসলের কাজ কি? এই বুড়ো আঙুল এর মুভমেন্ট করা। তাহলে থিনার যে চারটা মাসল আছে তার মধ্যে একটা মাসলকে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয় না, সেই মাসলের নাম হচ্ছে অ্যাডাক্টর পলিসিস। তার কাজ হচ্ছে অ্যাডাকশন করা, মানে আঙুলকে ভিতরের দিকে নিয়ে, তাহলে থাম ভেতরের দিকে নিবে, অ্যাডাকশন করবে, এই মাসলটা কে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয় না, কে দেয়? আলনার নার্ভ। খেয়াল রেখে ঠিক আছে। আর তাহলে এখানে তিনটা মাসলকে সাপ্লাই দেয়, মানে বুড়ো আঙ্গুলের অল মুভমেন্ট এক্সেপ্ট অ্যাডাকশন সাপ্লাইড বাই দ্য মিডিয়ান নার্ভ, আর দুটা লুমব্রিকালকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। এখন লুমব্রিকালের কি কাজ আমি পরে আসতেছি। তাহলে আলনার কি কি দেয়? সব মাসলকে, সবগুলা ইন্টারোসি, পামার ইন্টারোসি, ডর্সাল ইন্টারোসি, তারপর অল হাইপোথিনার, দুটা লুমব্রিকাল, একটা থিনার, 15টা মাসলকে সাপ্লাই দেয় হচ্ছে আলনার নার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভাই, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো মিস দেওয়া যাবে না কিন্তু। তাহলে হ্যান্ডের মাসলের সাপ্লাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে হ্যান্ডের মাসল কিন্তু 20টার মধ্যে 5টা হচ্ছে মানে মিডিয়ান নার্ভ আর 15টা হচ্ছে আলনার নার্ভ। এবার আসেন লুমব্রিকাল মাসল, লুমব্রিকাল মাসলের কাজ দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল মাসলের ফ্লেকশন আর ইন্টার ফ্যালেঞ্জিয়াল মাসলের এক্সটেনশন। মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন, মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল মানে ফ্যালাঙ্কস আর ফ্যালাঙ্কস আর মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল এই দুইটার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল। মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন আর ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটার এক্সটেনশন। এখন যদি কারো লুমব্রিকাল মাসলের ইনজুরি হয় তাহলে কিন্তু এই যে ফাংশনটা পড়লেন তার উল্টা ঘটনা ঘটবে, সেই ঘটনার নাম হচ্ছে ক্ল হ্যান্ড। খেয়াল রাখেন সেই ঘটনার নাম কিন্তু ক্ল হ্যান্ড। তাহলে ক্ল হ্যান্ড বলতে কি বোঝায়? উপরে যে ফাংশন করলেন তার উল্টাটা, দ্যাট মিনস এক্সটেনশন অফ দ্য মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর ফ্লেকশন অফ দ্য ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ক্ল হ্যান্ডের, ক্ল হ্যান্ডের বৈশিষ্ট্য। ক্ল হ্যান্ড বলতে বোঝায় যে ফ্লেকশন অফ দ্য ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর এক্সটেনশন অফ দ্য মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, এখন আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখেন যে হাতটা, আঙুল হাতটা আপনারা দেখতেছেন, তার মধ্যে এই যে ছোট দুটো আঙুল, এই দুটো আঙুলের লুমব্রিকালে সাপ্লাই দেয় আলনার নার্ভ, ছোট দুটো আঙুল। এখন এই দুটো আঙুল যদি এভাবে বেঁকে যায় তাহলে এটা আলনার ক্ল বলে হয়, এটাকে বলা হয় আলনার ক্ল হ্যান্ড। যদি এই দুটো আঙুল বেঁকে যায়, এই দুটো আঙুল, এই দুটো আঙুল বেঁকে যায় তাহলে এটাকে বলতেছে মিডিয়ান ক্ল হ্যান্ড। যদি চারটা আঙুলি বেঁকে যায় তাহলে বুঝতে হবে টোটাল ক্ল হ্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে টোটাল ক্ল হ্যান্ড কিসে হয়? উত্তর হচ্ছে লোয়ার ট্রাঙ্কে যদি ইঞ্জুরি হয়, ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক যদি ইঞ্জুরি হয় তাহলে টোটাল ক্ল হ্যান্ড হবে, খেয়াল রাখেন। কিন্তু যদি আলনার নার্ভ ইঞ্জুরি হয় তাহলে এই দুটা লুমব্রিকাল যাবে শুধু, মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হলে শুধুমাত্র এই দুইটা যাবে। আর যদি লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি হয় তাহলে এই চারটা লুমব্রিকালই কিন্তু সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে ভাই, জিনিসটা একটু গুরুত্ব দিয়ে পড়ুন, জিনিসটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে লুমব্রিকাল মাসলের এই তিনটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। লুমব্রিকাল মাসলের দেখেন আলনার নার্ভ পালসি হলে আপনার দুইটা ফিঙ্গারের ক্ল হবে, দুইটা ফিঙ্গারের ক্ল হবে। মিডিয়ান নার্ভ পালসি হলে কিন্তু দুটা ফিঙ্গারের ক্ল হবে। লোয়ার ট্রাঙ্ক পালসি হলে টোটাল ক্ল হ্যান্ড হবে, টোটাল ক্ল হ্যান্ড। ঠিক আছে, তাহলে লুমব্রিকাল মাসল কিন্তু আপনার জন্য তিনটা স্টার ভাই। এছাড়া ইন্টারোসিয়াস মাসল এর কাজ দেখেন, পামার ইন্টারোসিয়াস মাসলের কাজ হচ্ছে যে কোনো ডিজিজের অ্যাডাকশন করা, ডিজিটের। ডর্সাল ইন্টারোসির কাজ হচ্ছে যে কোনো ডিজিটের অ্যাবডাকশন করা, এই জন্য সহজ ভাষায় প্যাড এবং ড্যাব। প্যাড তে পামার, এ ডিতে অ্যাডাকশন, ড্যাব তে ডিতে ডর্সাল, এ বিতে অ্যাবডাকশন, প্যাড এবং ড্যাব। মনে রাখলে রাখতে পারেন, এগুলোর কোনো স্টার নাই, এগুলোর কোনো স্টার নাই। তাহলে আসেন আমি আপনাকে জাস্ট একটু এই যে লুমব্রিকাল মাসলের ছবিগুলো দেখাই, প্রত্যেকটা ডিজিটের মধ্যে দেখেন এই মাসলগুলো ঢুকছে, এটা হচ্ছে লুমব্রিকাল মাসল। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এতক্ষণ যে আমরা পড়লাম, এতক্ষণ যে আমরা টোটাল বিভিন্ন মাসল পড়লাম, চলেন এটা আমি আমার ভাষায় একটু আপনাদের করে দিই, হ্যাঁ মানে একটু ব্যাখ্যা করে দিই। আমরা পড়ছি মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, তাই না ভাই? মাসকুলো কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই দেয় আর্মের সামনে, মানে ফ্লেক্সর গ্রুপে। সুতরাং এর কাজ কি? এর কাজ এলবো ফ্লেকশন। বাস একটুকু আপনার মনে রাখতে পারলেই আমি আপনার খুশ, পরীক্ষার জন্য যথেষ্ট। এরপর আসেন রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ আর্ম এবং ফোর আর্ম, আর্ম এবং ফোর আর্ম দুইটারই এক্সটেন্সর গ্রুপে সাপ্লাই দেয়, মানে পেছন দিকে সাপ্লাই দেয় এক্সটেন্সর গ্রুপে। তাহলে এর কাজ কি হবে ভাই বলেন তো? এলবো এবং রিস্ট দুটারই এক্সটেনশন করা, শেষ কাহিনী। আচ্ছা, এরপর আসেন মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ সম্পর্কে আমরা কি করছি যে এটা ফোর আর্মের সকল মাসলকে সাপ্লাই দেয়, ফোর আর্মের সকল মাসলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট দের। এক্সেপ্ট দের কোন এক্সেপ্ট? একটা ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর অর্ধেক। কোন দের? ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর অর্ধেক। আর কোথায় সাপ্লাই দেয়? হ্যান্ডের পাঁচটা মাসলকে সাপ্লাই দেয়, হ্যান্ডের পাঁচটা মাসল। কোন কোন মাসল? তিনটা থিনার মাসল আর দুইটা লুম্বরিক্যাল মাসল, শেষ। এবার আসেন মিডিয়ান গেল, এবার আলনার নার্ভ। আলনার নার্ভ কোথায় সাপ্লাই দেয়? আলনার নার্ভ ফোর আর্মের দেড়টা মাসলকে সাপ্লাই দেয়। কোন দেড়টা? একটু আগে বললাম ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর অর্ধেক, তাই না ভাই? একটু মানে এর সাথে কি? এর সাথে হ্যান্ডের 15টা মাসলকে সাপ্লাই দেয়। কোন 15টা? একটু খেয়াল করেন, হাইপোথিনারকে সাপ্লাই দেয়। আর কোথায় সাপ্লাই দেয়? পামার ইন্টারোসি, পামার ইন্টারোসি, আর কি ডর্সাল ইন্টারোসি, আর কি আপনার লুম্বরিকাল দুইটা, আর কি থিনারের একটা, কোন একটা অ্যাডাক্টর পলিসিস। এই আপনার একদম টোটাল এতক্ষণ যা বললাম তার সারমর্ম ইনফিনিটি স্টার পড়া। এটা না বুঝলে আপনি আর্মেন ভিতর ঢুকে কি করবেন, ঠিক আছে? কারণ আমার তো আসলে সাবজেক্ট জানতে চাবে যে আপনি ক্লিনিক্যাল বোঝেন কিনা, রেডিয়াল নার্ভ ইঞ্জুরি হলে কি হয় এটা বোঝেন কিনা, এটাই আসল কথা। তাহলে চলেন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই স্লাইডে। ছবি দেখাইছি, এটা জাস্ট লেকচার শিট থেকে নেওয়া, অলরেডি পড়ানো হয়ে গেছে। দেখেন এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্ম সাপ্লাই দেয় মাসকুলো কিউটেনিয়াস, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্ম এবং ফোর আর্ম। মাসলের নাম মুখস্থ করার কোনো দরকার নাই, মাসলের নাম মুখস্থ করার কোনো দরকার নাই, সাপ্লাইড বাই দা রেডিয়াল নার্ভ, শেষ। এরপর আসেন এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা ফোর আর্ম, সব মাসলকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ এক্সেপ্ট ফ্লেক্সর কার্পি আলনারিস, ডিজিটোরাম প্রোফান্ডাস। এরপর আসেন থিনার মাসল, সবগুলোকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস, এই যে এখানে আছে অ্যাডাক্টর পলিসিস। হাইপোথিনার মাসলকে সাপ্লাই দেয় আলনার নার্ভ, সকল ইন্টারোসি মাসলকে সাপ্লাই দেয় আলনার নার্ভ, আর লুম্বরিক্যাল মাসল দুই ভাগে ভাগ হয়েছে, দুইটা আলনার নার্ভ দুইটা মিডিয়ান নার্ভ, পড়াইছে আপনাকে। এটাও মিডিয়ান নার্ভ কাকে সাপ্লাই দেয় পড়ানো শেষ, আলনার নার্ভ কাকে সাপ্লাই দেয় পড়ানো শেষ, রেডিয়াল নার্ভ কাকে সাপ্লাই দেয় পড়ানো শেষ, পড়াগুলো কিন্তু ইনফিনিটি স্টার পড়া। তাহলে আমি লাস্ট 40 মিনিট ধরে কিন্তু এইটাই আপনাকে পড়াচ্ছি, চারটা নার্ভ কে কাকে সাপ্লাই দেয়, ঠিক আছে? তাহলে এদের ইঞ্জুরি হলে কি হয় এটা আপনি পারবেন না, চলেন দেখি। ফার্স্টে আসি আলনার নার্ভ, ফার্স্টে আসি আলনার নার্ভ। তাহলে আলনার নার্ভ কোন কোন মাসলকে সাপ্লাই দেয়? আলনার নার্ভ একটু খেয়াল করে দেখেন, আলনার নার্ভের রুট ভ্যালু মনে আছে কোথায় থেকে এটা আসে, কোন কর্ড থেকে? ল্যাটারাল, মিডিয়াল না পোস্টেরিয়র? আলনার নার্ভ আসে মিডিয়াল কর্ড থেকে। তাহলে এর রুট ভ্যালু কি হওয়া উচিত? এর রুট ভ্যালু হওয়া উচিত C8 এবং T1, ঠিক আছে ভাই? এটা অ্যান্টেরিয়র ডিভিশন না পোস্টেরিয়র ডিভিশন মনে আছে? এটা অবশ্যই অ্যান্টেরিয়র ডিভিশন, এগুলো কিন্তু আমি শুরুতে পড়াইছি, এতক্ষণ ধরে কিন্তু তাই পড়ালাম। এরপর আসেন কাকে সাপ্লাই দেয়? আমি বলছি ফোর আর্মের দেড়টা মাসলকে সাপ্লাই দেয়,
ফ্লেক্সর কার্পিয়াল নারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এর কাজ কি? সেটা হচ্ছে রিস্টের ফ্লেকশন করে, কিন্তু দুর্বল ফ্লেকশন, কারণ মেইন ফ্লেকশন করে মিডিয়ান নার্ভ, কারণ সে বেশি মাসলকে সাপ্লাই দেয়। আর কি মাসলকে সাপ্লাই দেয়? হ্যান্ডের 15টা মাসলকে, যেমন পুরো হাইপোথেনার 4টা, থিনারের 1টা, এটা এক্সেপশনাল অ্যাডাক্টর পলিসিস, যার কাজ হচ্ছে থাম্বকে অ্যাডাক্ট করা। এছাড়া অল ইন্টারসি মাসলকে সাপ্লাই দেয়, 2টা লাম্ব্রিকাল মাসলকে সাপ্লাই দেয়, ঠিক আছে? আর সেন্সরি সাপ্লাইটা আমি পরে বলতেছি, সেন্সরিটা আমি আপনাকে এখনো পড়াইনি, আমি ছবি দেখে আপনাকে পরে বলছি। তাহলে আলনার নার্ভ কাকে সাপ্লাই দেয়? তাহলে খেয়াল করে দেখেন, যদি বলে আলনার নার্ভ ইনজুরি হলে কি হবে, আপনি পারবেন না। যে একটু খেয়াল করে দেখেন, মাসল সাপ্লাই দেখে আপনি বলে দিবেন যে রিস্টের ফ্লেকশন কিছুটা দুর্বল হবে, থাম্বের অ্যাডাকশন হবে না, ডিজিডের অ্যাডাকশন অ্যাবডাকশন হবে না, লুম্ব্রিকাল মাসলের জন্য ক্লো হ্যান্ড হবে, দ্যাট মিনস ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন টা হবে না, ফ্লেকশন হবে, এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন হবে, ঠিক আছে ভাই? তাহলে আলনার নার্ভ ইনজুরি হলে কি হবে, এটা কিন্তু আপনার পড়তে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কথা বলতে এই নার্ভ গুলোর কোর্স আপনার জন্য খুবই কঠিন, এটা আমি বিশ্বাস করি আপনার জন্য খুবই কঠিন, কিন্তু আমি আপনাকে বলবো যে তারাই পড়বে, যারা FCPS পার্ট 1 পরীক্ষা দিতে চান মেডিসিন সার্জারি বিভিন্ন, বিশেষ করে সার্জারি গাইনি, এবং যারা এই রেসিডেন্সিতে বেশি মার্ক পেতে চান, মানে বেশি মার্ক বলতে এমন কিছু সাবজেক্ট আছে অনেক মার্ক লাগবে, যেমন রেডিওলজি, যেমন ধরে নেন ইনফার্টিলিটি, তারা 4-5টা লাইন পড়বে কোর্স থেকে। তাহলে একটু খেয়াল করেন, সবাই, সবার দরকার নাই, 2-1 জন পড়লেই চলবে। তার মানে দেখেন আলনার নার্ভ এটা আসে কোথায় থেকে, মিডিয়াল কর্ড থেকে, আমি পড়লাম C81। তাহলে মিডিয়াল কর্ড অ্যাক্সিলারি আর্টারি কোন কোথায় থাকবে? অ্যাক্সিলারি বা ব্র্যাকিয়াল আর্টারি মিডিয়ালি থাকবে, ঠিক আছে? অনেক কিছু লাইন আছে ভিতরে, একটু আপনি রিডিং করেন, কিন্তু আমি 3-4টা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি। এই যে অ্যাক্সিলারি আর্টারি থেকে আর্মে আসলো, আর্মে এসে সে সামনে থেকে পিছনের দিকে চলে যাবে, ইন্টারমাসকুলার সেপটামকে পায়াস করে, এটা না জানলেও চলবে। আমি শুধু বলবো যে কনুয়ের কাছে এসে সে মিডিয়াল এপিকন্ডাইলের পিছনে থাকে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, lies behind the medial epicondyle, এটা যেন মনে থাকে। তারপরে যখন ফোর আর্মে ঢুকবে, তখন 2টা মাসলের সংস্পর্শে সে থাকবে, যে 2টা মাসলকে সে সাপ্লাই দেয়। কোন মাসল? ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এরপরে সে ফোর আর্ম থেকে যখন হ্যান্ডে যাবে, তখন সে ফ্লেক্সর রেটিনাকুলাম নামে রিস্টে একটা শীত আছে, সেই শীতের নিচ দিয়ে যাবে না উপর দিয়ে যাবে? উত্তর হচ্ছে সেই শীতের উপর দিয়ে যাবে। আলনার নার্ভ ফ্লেক্সর রেটিনাকুলাম নামের যে শীতটা আছে তার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আপনাকে ছবি দেখাচ্ছি, দেখেন আলনার নার্ভ বলবেন যে এই যে মিডিয়াল এপিকন্ডাইলের সে পেছন দিকে থাকে, আর ফ্লেক্সর রেটিনাকুলাম এই শীতের কিন্তু সে বাইরে দিয়ে যায়, এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম শীত, এই শীতের কিন্তু সে বাইরে দিয়ে যায়, খেয়াল রাখেন, ঠিক আছে? তাহলে আলনার নার্ভের পরাই যে এখানে দেখেন আবার যে মিডিয়াল এপিকন্ডাইলের পিছনে থাকে, আর ফ্লেক্সর রেটিনাকুলাম শীতের সে বাইরে দিয়ে যায়, এই 2টা জিনিস যেন মনে থাকে আপনার। এই টোটাল কোর্স থেকে যদি এই 2টা লাইনে মনে রাখতে পারেন, তাহলেই আমি খুশি। বাকিগুলো আপনার ইচ্ছা হলে পড়বেন, না ইচ্ছা হলে পড়বেন না। দেখেন আমি সেন্সরি সাপ্লাইটা বলি, 3টা নার্ভেরই সেন্সরি সাপ্লাই বলি। এই যে দেখেন পেস্ট কালার যেটা, সেটা আলনার নার্ভ, তার মানে সামনের 1.5টা আঙ্গুল এবং পেছনের 1.5টা আঙ্গুলকে সাপ্লাই দেয় হচ্ছে আলনার নার্ভ, ঠিক আছে? তাহলে দেখেন পামার এবং ডর্সাল সার্ফেসের 1.5 ফিঙ্গারকে সাপ্লাই দেয় আলনার নার্ভ, ঠিক আছে? এরপর আসেন সামনের 3.5 ফিঙ্গারকে সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ, আর পিছনের 3.5 ফিঙ্গারকে সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ। সুতরাং হিসাব কিন্তু খুব সহজ, 3 জন আছে মোট, রেডিয়াল, আলনার, মিডিয়ান। তাহলে আলনার নার্ভ সামনের 1.5টা, পিছনের 1.5টা শেষ, মিডিয়ান নার্ভ সামনে 3.5 আঙ্গুল, আর রেডিয়াল নার্ভ পেছনে 3.5 আঙ্গুল, বাস এই পড়াটা এইভাবে মুখস্থ রাখবে। এখন একটু খেয়াল করেন, আলনার নার্ভ ইনজুরি কোথায় হতে পারে? আলনার নার্ভ ইনজুরি কিন্তু রিস্টে হতে পারে। যদি রিস্টে হয়, তাহলে ফোর আর্মের সাপ্লাই কোনো সমস্যা হবে কি? ধরে নেন আলনার নার্ভ ইনজুরি হয়েছে রিস্টে, তাহলে তো ফোর আর্মের সাপ্লাই কোনো সমস্যা হবে না, শুধুমাত্র রিস্টের পরে যে মাসল গুলো আছে, দ্যাট মিনস হ্যান্ডের মাসল, সে হ্যান্ডের মাসলের সমস্যা হবে। সুতরাং এখানে ফিঙ্গারের মুভমেন্টে ঝামেলা হবে, ফিঙ্গারের মুভমেন্টে ঝামেলা হবে। তা আলনার নার্ভ ফিঙ্গারের মোট হ্যান্ডের 15টা মাসলকে সাপ্লাই দেয়, হ্যান্ডের 15টা মাসলকে সাপ্লাই দেয়, তাই না ভাই? তার মধ্যে আসেন যে আপনি খুব গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে থাম্বের সে অ্যাডাকশন করে, 1 নম্বর কথা, ঠিক আছে? এরপর আসেন
যে ইন্টারসিয়াস মাসল, ইন্টারসিয়াস মাসলের জন্য ক্লো হ্যান্ড হয়, সরি এই লুমব্রিকাল মাসল যার জন্য ক্লো হ্যান্ড হয়, বাকিগুলো একটু দেখে নিয়েন। সেন্সরি লস হয় সামনে 1.5 এবং পিছনে 1.5, বাকিগুলা আপনি একটু দেখে নিয়েন, ঠিক আছে? এখন যদি আলনার নার্ভ ইঞ্জুরি হয় এলবোতে, যে তাহলে ফিঙ্গারের তো সমস্যা হবেই, এর সাথে সাথে রিস্টের ফ্লেকশনেরও সমস্যা হবে, কারণ সে রিস্টের দেড়টা মাসলকে সাপ্লাই দেয়, এই দেড়টা মাসল দিয়ে সে ফ্লেকশন করতে পারবে না। প্লাস ওই মাসল গুলো আস্তে আস্তে কিন্তু মাসলের বাল্ক ছোট হয়ে যাবে, ওয়াস্টিং হবে, যার জন্য ফোর আর্মের মিডিয়ালি একটু ফ্ল্যাট দেখাবে, হাতের মাসলের যে বাল্ক থাকে বাল্কটা একটু ফ্যাট দেখাবে, ঠিক আছে ভাই? এই হচ্ছে আলনার নার্ভের টোটাল পড়া, তাহলে আলনার নার্ভ কোন মাসলকে সাপ্লাই দেয়, ওই মাসল সাপ্লাই যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ইঞ্জুরি হলে কি হবে এটা বেশ বোঝা খুব সোজা। আর আলনার নার্ভের কোর্স রুট ভ্যালু থেকে কোর্স থেকে আমি জাস্ট দুটো জিনিস বলছি, একটা মিডিয়াল এপিকন্ডাইল এর পিছনে থাকে, আর একটা হচ্ছে রিস্টের সে ফ্লেক্সোর রেটিনাকুলামের উপর দিয়ে যায়, বাস শেষ। এবার আসেন মিডিয়ান নার্ভ, পড়া কিন্তু ভাই ইনফিনিটিসটা শুরুতে বলছি, কোথায় সাপ্লাই দেয় আমি বলছি ফোর আর্মের সকল মাসলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট দের, কোন দের? ফ্লেক্সর কার্পি আলনারি সাবফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাস। এরপর আসেন হ্যান্ড, এসে পাঁচটা মাসলকে সাপ্লাই দেয়, পাঁচটা, কোন পাঁচটা? তিনটা থেনার মাসল আর দুটা লুমব্রিকাল মাসল, বাস শেষ। আর সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে 3.5 আঙুল, সেন্সরি সাপ্লাই দেয় 3.5 আঙুল, শেষ। সুতরাং ইঞ্জুরি এখানেও আগের মতো, যে ইঞ্জুরি দুই জায়গায় হতে পারে, একটা রিস্টে হতে পারে আর একটা হতে পারে এলবো বা তার উপরে। তাহলে কোর্সের আগে আমি এই জিনিসটা পড়ে একটু খেয়াল করে দেখেন, ইঞ্জুরি হতে পারে রিস্টে আর এলবোতে। আমি একটু বলে দেই যে এলবোতে সে থাকে হচ্ছে, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার নাম হচ্ছে কিউবিটাল ফসা, কিউবিটাল ফসা। আর রিস্টে এই জায়গার একটা নাম আছে, এই জায়গার নাম হচ্ছে এক্স মানে ফ্লেক্সোর রেটিনাকুলামের নিচে, ফ্লেক্সোর রেটিনাকুলামের নিচে, রেটিনাকুলামের নিচে। সুতরাং আমি আপনাকে মিডিয়ান নার্ভের রুট মানে কোর্স আমি আপনাকে পড়াবো না, শুধুমাত্র এই দুটো জিনিস একটু মনে রাখতে বলবো, একটা হচ্ছে কিউবিটাল ফসা এসে থাকে আর ফ্লেক্সোর রেটিনাকুলামের নিচে সে থাকে, সুতরাং এই দুই জায়গায় ইঞ্জুরি হতে পারে। তাহলে এখন ফ্লেক্সোর রেটিনাকুলামে যদি ইঞ্জুরি হয় তাহলে পাঁচটা মাসলের রিলেটেড তার সমস্যা হবে, পাঁচটা মাসলের মধ্যে তিনটা থিনার মাসল, তাহলে আপনি থিনার মাসল দিয়ে কিসের মুভমেন্ট হয়, বুড়া আঙুল থাম্বের মুভমেন্ট হয়, তার মানে থাম্বের সকল মুভমেন্ট লস্ট হবে এক্সেপ্ট অ্যাডাকশন, আর লুমব্রিকাস মাসলের জন্য ক্লো হ্যান্ড হবে। কোন ক্লো হ্যান্ড? এই যে আপনার এই দুইটা আঙুলের ক্লো হ্যান্ড, যেটা যে দুটো আঙুল ল্যাটারালি থাকে, যে দুইটা ডিজিট ল্যাটারালি থাকে, ঠিক আছে? আর কি হবে? তার কিছু সেন্সরি যাবে, কোন সেন্সরি? 3.5 ফিঙ্গার। কিন্তু যদি কিউবিটাল ফসা বা তার উপরে ইঞ্জুরি হয় তাহলে কি হবে? আগের গুলো তো হবেই, এর সাথে সাথে ফোর আর্মের যেহেতু সব ফ্লেক্সোর মাসলকে সাপ্লাই দেয়, এই ফ্লেক্সোর মাসল গুলা দুর্বল হয়ে যাবে, ফ্লেক্সোর মাসল গুলা দুর্বল হলে রিস্টের ফ্লেকশন হবে, ঠিক আছে? চলেন আমি জিনিসটা দেখাই, এই যে দেখেন মিডিয়ান ক্লো যদি হয় তাহলে এই দুটো আঙুলের ক্লো, আর আলনার ক্লো হলে এই দুটো আঙুলের ক্লো, ঠিক আছে? তাহলে দেখেন ইফেক্ট অফ ইঞ্জুরি, তাহলে রিস্টে যদি হয় তাহলে মাত্র পাঁচটা মাসলের সমস্যা হবে, তার মধ্যে থিনার মাসলের সমস্যা হওয়ার জন্য থিনার মাসলটা ওয়াস্টিং হবে, যে একে বলা এফ থাম, থাম্বের সকল মুভমেন্ট লস্ট হবে, এর সাথে লুমব্রিকাল মাসলের জন্য ক্লো হ্যান্ড হবে, আর কিছু সেন্সরি লস হবে। আর অ্যাবোভ দা এলবো বা এলবোতে যদি সমস্যা হয় তাহলে উপরের সমস্যাগুলো তো হবেই, এর সাথে সাথে রিস্টের ফ্লেকশন বা সুপাইন প্রোনেশন, এই জিনিসগুলো হবে, ঠিক আছে? তাহলে মিডিয়ান নার্ভ ইঞ্জুরিও কিন্তু আপনার জন্য ইনফিনিটিস্ট, মিডিয়ান নার্ভ ইঞ্জুরি আপনার জন্য ইনফিনিটিস্ট। নেক্সট আসেন এই মিডিয়ান নার্ভ ইঞ্জুরির একটা কমন ঘটনা হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম। কেন? ফ্লেক্সোর রেটিনাকুলাম এর নিচে যে মিডিয়ান নার্ভ থাকে, এই ফ্লেক্সোর রেটিনাকুলাম কোনো কারণে যদি কম্প্রেশন হয় তাহলে মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে? তাহলে ফ্লেক্সোর রেটিনাকুলাম কম্প্রেশন হওয়াকে বলা হয় কার্পাল টানেল সিন্ড্রোম, যেহেতু টানেলের মধ্যে নার্ভটা থাকে। এখন কি কি কারণে হয় এটা একবার রিডিং করেন আপনার জন্য একটা স্টার, ঠিক আছে? ফ্র্যাকচার হলে হতে পারে, ডায়াবেটিসে হয়, হাইপোথাইরয়েডে হয়, অ্যালকোহল খেলে হয়, রিমাটয়েড আর্থ্রাইটিসে হয়, রেনাল ফেইলোরে হয়,
ইনফেকশনে হতে পারে, এসএলএ তে হতে পারে, এগুলো একটু দেখে নিয়ে, হ্যাঁ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর আসেন তিন নম্বর ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ। কাকে সাপ্লাই দেয়? রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে আর্ম এবং ফোর আর্মের সকল এক্সটেনসর, মানে পিছনের দিকের মাসলকে সাপ্লাই দেয়। আর্ম এবং ফোর আর্মের সকল পিছনের দিকের মাসলকে সাপ্লাই দেয়, এর সাথে সুপাইনেটর, ব্রাকিওরেডিয়ালিস এদেরকেও সাপ্লাই দেয়। আর সেন্সরি কি দেয়? শুধু মনে রাখেন পিছনের পিছনের থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গার কে সাপ্লাই দেয়, পিছনের থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গার কে সাপ্লাই দেয়, বাস ঝামেলার মধ্যে যাব না। শুধু একটুকু বলি, রেডিয়াল নার্ভের একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। তো রেডিয়াল নার্ভ ফোর আর্মের পেছনের যে মাসল গুলাকে সাপ্লাই দেয়, এই মাসল গুলাকে রেডিয়াল নার্ভ নিজে না দিয়ে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ কে দিয়ে দেওয়াই। ফোর আর্মের পেছনের দিকের যে মাসল গুলো আছে, এই মাসল গুলাকে রেডিয়াল নার্ভ নিজে সাপ্লাই না দিয়ে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ কে দিয়ে দেওয়াই। আমার স্লাইডে আছে কিন্তু আমি এগুলো আপনাকে পড়াতে যাচ্ছি না, দরকার নেই, ঠিক আছে? এখন তাহলে রেডিয়াল নার্ভ ইঞ্জুরি হলে কি হবে? রেডিয়াল নার্ভ ইঞ্জুরি হলে রিস্ট এবং এলবো ফ্লেকশন করতে পারবে না। এই যে দেখেন, এই যে রেডিয়াল নার্ভ, এই রেডিয়াল নার্ভ কিন্তু এখানে এসে এলবোতে এসে দুইটা ব্রাঞ্চ বিভক্ত হয়ে যায়, এলবোতে এসে কিউবিটাল ফসাতে এসে। একটা হচ্ছে এই যে পেছন দিকে চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে আপনার পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, ঠিক আছে? তাহলে রেডিয়াল নার্ভ ইঞ্জুরি হলে কি হবে, এটা কিন্তু অলরেডি বুঝে যাওয়ার কথা যে আপনার রিস্ট ড্রপ হবে। কারণ কি, যে সে এক্সটেন্ড করতে পারবে না, সুতরাং ফ্লেক্সড হয়ে থাকবে, ঠিক আছে? এই জন্য আপনার রিস্ট এবং এলবো দুটাই কিন্তু এক্সটেনশন করতে পারবে না, খেয়াল রাখবেন। সবগুলা নার্ভ মিলে একটা ছবি দেওয়া আছে। দেখেন সবচেয়ে মিডিয়ালি যে নার্ভটা আছে, মিডিয়াল এপিকন্ডাইল এর নিচে, এই নার্ভের নাম কিন্তু আলনার নার্ভ, খেয়াল করে দেখেন। এরপর মাঝখানে যে মাসলটা আছে, নার্ভটা আছে, এটার নাম মিডিয়ান নার্ভ। কারণ কি, এই যে দেখেন এটা আপনার ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিক দিয়ে গেছে। সবচেয়ে ল্যাটারালি যে নার্ভটা আছে সেটা রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ এখানে একটা ব্রাঞ্চ দিয়ে পেছন দিক চলে গেছে, এটার নাম পোস্টেরিয়র ইন্টারোসিয়াস, আর নিজে নার্ভ হিসেবে আসতেছে, এটা রেডিয়াল নার্ভ প্রপার। তাহলে এই মোট তিনটা নার্ভ, খেয়াল করে দেখেন, আলনার নার্ভ সবচেয়ে মিডিয়ালি থাকে, মিডিয়ান নার্ভ মাঝখানে থাকে, আর রেডিয়াল নার্ভ থাকে সবচেয়ে ল্যাটারালি, ঠিক আছে? এখন আসেন আমাদের ইনফিনিটি স্টার চারটা টপিকস পড়া বললাম আমরা, যেখান থেকে দুটা প্রশ্ন আসবেই, মাস্ট, কোনো সন্দেহ নাই। রেসিডেন্সি, ডিপ্লোমা, এমফিল এর পরীক্ষায় প্রশ্ন আসবেই, মাস্ট। এরপর আসেন এফসিবিএস ও আসবে। এরপর আসেন যে ব্রাকিয়াল প্লেক্সাসে, শুরুর দিকে বলছিলাম আমি, একটু খেয়াল আছে কিনা, C5 এবং C6 এটা মিলে হয় আপার ট্রাঙ্ক, C7 হচ্ছে মিডিল ট্রাঙ্ক, আর C8 এবং T1 মিলে হয় লোয়ার ট্রাঙ্ক। এটা লোয়ার, এটা আপার, মাঝখানে একটা মিডিল। যদি লোয়ার ট্রাঙ্ক, আমি আপনাকে বলছিলাম যে লোয়ার ট্রাঙ্ক সাপ্লাই দেয় কিন্তু ডিস্টালে হাতে যে, আর আপার ট্রাঙ্ক সাপ্লাই দেয় কিন্তু শোল্ডারে, এটা আমি আপনাকে শুরুতেই পড়াইছিলাম, মনে আছে? যদি লোয়ার ট্রাঙ্কে যদি ইঞ্জুরি হয় তাহলে ইঞ্জুরির নাম হচ্ছে ক্লামকিস প্যারালাইসিস। তাহলে কোন রুট ভ্যালু যাবে? লোয়ার ট্রাঙ্ক মানে C8 এবং T1। কোথাকার মাসল যাবে? হ্যান্ডের মাসল যাবে, আর কি একটু রিস্টের ফ্লেকশন, ফ্লেক্সর মাসল গুলো একটু যাবে আর কি। সমস্যা কি হবে? সমস্যা হচ্ছে টোটাল ক্লো হ্যান্ড হবে, মানে চারটা আঙুলি ভাঁজ হয়ে থাকবে, ঠিক আছে? টোটাল ক্লো মানে প্রত্যেকটা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ফ্লেক্সড হয়ে থাকবে, ঠিক আছে? এর সাথে কিউটেনিয়াস অ্যানাস্থেশিয়া অ্যালং দ্য আলনার বর্ডার অফ দ্য ফোর আর্ম, এই দুইটাই পড়েন। হর্নার্স ফন্ডারাস এগুলো এখনই বোঝার দরকার নেই, এগুলো কিছু ঝামেলা আছে, এগুলো পরে আসে, ঠিক আছে? এই হচ্ছে ক্লামকিস প্যারালাইসিস। আপনি ছবিটা দেখেন, চারটা আঙুলি ফ্লেকশন করতে পারছেন। অনুরূপভাবে যদি আপার ট্রাঙ্ক ইঞ্জুরি হয় তাহলে এটার নাম আর্স প্যারালাইসিস, ঠিক আছে? আপার ট্রাঙ্ক কই সাপ্লাই দেয়? আমি বলছি শোল্ডারে সাপ্লাই দেয়, শোল্ডারে। তাহলে শোল্ডার মাসল গুলো এখানে নাম দেওয়া আছে, মুখস্থ করার দরকার নেই। রোগীর সমস্যা কি হবে? রোগীর আর্মটা থাকবে অ্যাডাপ্টেড এবং মিডিয়ালি রোটেটেড, মুখস্থ করবেন, এবং ফোর আর্ম থাকবে এক্সটেন্ডেড প্রোনেটেড। এখানে যে চারটা কথা আছে মুখস্থ করবেন, বোঝার দরকার নেই। কেউ যদি বলে এটা কিভাবে থাকবে, আপনি বলবেন পোর্টার স্টিপ হ্যান্ড। মানে বিষয়টা হচ্ছে, যদি আপনি রেস্টুরেন্টে খাইতে যান তাহলে যে 10-20 টাকা টিপস দেন, এই টিপস কিন্তু লুকাই নিতে চায়, এই লুকাই নেওয়ার জন্য হাতটা কিন্তু বাঁকা করে। কিংবা রাস্তায় যদি ট্রাফিক পুলিশ আছে, সে কিন্তু 10-20 টাকা ঘুষ নিতে চায়, সে কিন্তু লুকায় নিতে চায়। এটা এজন্য পুলিশম্যান টিপ বা পোর্টার স্টিফ হ্যান্ড বলা হয় এটাকে, ঠিক আছে?
কি কেমন হবে সেটা, আর্মটা হবে অ্যাডাপ্টেড মিডিয়ালি রোটেটেড এবং ফোর আর্ম হবে এক্সটেন্ডেড প্রোনেটেড। আমি আপনাকে ছবি দেখাই যে এই এইভাবে দেখেন, সে কিন্তু লুকায় এই জিনিসটা নিতে চায়। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন কোন মুভমেন্ট লস্ট হবে, তাহলে উত্তর হবে যে জিনিসগুলো আপনি পড়লেন তার উল্টাটা। একটা দেখেন, আর্ম যদি অ্যাডাপ্টেড হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার অ্যাবডাকশন লস্ট হবে, আর্ম যদি মিডিয়ালি রোটেটেড হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ল্যাটারাল রোটেশন লস্ট হবে। সুতরাং আপনি যে কোনো একটা যদি ভালো করে পড়েন তাহলে নিচেরটা ডিসএবিলিটি পড়ার দরকার নেই, আপনি বুঝে অ্যান্সার দিতে পারবেন। সো আর্মস প্যারালাইসিস আপনার জন্য থ্রি স্টার, আমি শুরুতেই বলে দিচ্ছি, আল্পস প্যারালাইসিস এবং ক্লামকিস প্যারালাইসিস তিনটা করে স্টার, ভালো করে পড়বেন। ঠিক আছে, ফ্লেক্সো রেটিনাকুলাম থেকে শুধু একটা বক্স পড়বেন যে ফ্লেক্সো রেটিনাকুলামের উপর সামনে দিয়ে কি যায় আর নিচ দিক দিয়ে কি যায়। আপনি স্ট্রাকচার পাসিং ডিপ টু দ্য ফ্লেক্সো রেটিনাকুলাম, এখানে মিডিয়ান নার্ভটা অবশ্যই পড়বেন, এর সাথে নিচে যেইগুলো আছে একটু দেখে নেবেন, একটা স্টার যে ফ্লেক্সো ডিজিটরাম সুপারফিশিয়ালিস প্রোফান্ডাস তার পলিসিস লঙ্গাস এগুলো টেন্ডন যায় একবার একটু দেখে। ঠিক আছে, একটা স্টার। এরপর আসেন কিউবিটাল ফসা, কি জিনিস কিউবিটাল ফসা হচ্ছে কনুইয়ের সামনে যেই গর্তের মতো জায়গা দেখতেছেন না, এটা কিউবিটাল ফসা, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পেস। এখন একটু খেয়াল করেন, আমি যদি একটা এরকম কনুই আঁকাই, তাহলে কিউবিটাল ফসা করতে দুইটা মাসল লাগে, এরকম দুটা মাসল লাগে, একটা মাসলের নাম হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস আর একটা মাসলের নাম প্রোনেটর টেরিস, আর এই দুইটা মাসলের সংযোগ স্থল হচ্ছে র্যাপেক্স, আর বেজ হচ্ছে এই দুই পাশে দুইটা এপিকন্ডাইল থাকে, এপিকন্ডাইলের যোগফল। এছাড়া উপরে আপনার রুফ হিসাবে স্কিন সুপারফিশিয়াল ফাসা কিছু জিনিসপত্র থাকে, আর ফ্লোর হচ্ছে সুপাইনেটর মাসল। তো আমি আপনাকে কিউবিটাল ফসার ফার্স্ট তিনটা লাইন একটু দুটা স্টার দিলাম, একটু পড়বেন যে ল্যাটারালি থাকে ব্রাকিও রেডিয়ালিস, মিডিয়ালি থাকে প্রোনেটর টেরিস। আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এই যে দেখেন, ল্যাটারালি থাকে ব্রাকিও রেডিয়ালিস আর মিডিয়ালি থাকে প্রোনেটর টেরিস, বাস কাহিনী শেষ। আর এই আপনার বেজে থাকে হচ্ছে দুটা এপিকন্ডাইলের সংযোগস্থল, অ্যাপেক্স হচ্ছে এই দুটা মাসলের সংযোগস্থল। এই চারটা লাইন মুখস্থ করবেন। এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কিউবিটাল ফসায় থাকে কি, হলুদ কালারের দুটো জিনিস দেখতেছেন না ভাই, দুটো জিনিস হচ্ছে একটা মিডিয়ান নার্ভ একটা রেডিয়াল নার্ভ, আর লাল কালারের একটা জিনিস দেখতেছেন না, এটা ব্রাকিয়াল আর্টারি, এখানে এসে দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি আর একটা হচ্ছে আলনার আর্টারি, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। সো মিডিয়ান নার্ভ রেডিয়াল নার্ভ ব্রাকিয়াল আর্টারি দুই ভাগে ভাগ হচ্ছে, রেডিয়াল আর্টারি আলনার আর্টারি, আর এখানে বাইসেপস অ্যাপিনিউরিসিস মানে বাইসেপস মাসলের টেন্ডন আছে, তাহলে এটা আপনার জন্য দুটা স্টার কিউবিটাল ফসার কন্টেন্ট। রোটেটর কাফ, আমি আপনাকে বলছি যে শোল্ডার জয়েন্টের যে হিউমেরাস আছে, এই যে হিউমেরাসের ছবি আঁকালাম, এই হিউমেরাসে গ্রেটার টোকেন্টর আছে, এভাবে গ্রেটার টোকেন্টর আছে আর লেসার ট্রোকেন্টর আছে। এই গ্রেটার এবং লেসার ট্রোকেন্টরে চারটা মাসলের ট্রোকেন্টর না টিউবারসিটি আছে, চারটা মাসলের ইনসার্শন হয় বা অ্যাটাচ থাকে, সুপ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস টেরিস মাইনর থাকে হচ্ছে গ্রেটার টিউবারসিটিতে, আর চার নাম্বার সাবস্ক্যাপুলারিস এ থাকে লেসার টিউবারসিটিতে। এই চারটা মাসল এর কাজ হচ্ছে শোল্ডার জয়েন্টের স্ট্রেংথ বাড়ানো বা স্ট্যাবিলিটি দেওয়া, কিন্তু এরা ইনফিরিয়র অ্যাসপেক্ট অব দ্য শোল্ডার জয়েন্ট মানে এরকম জায়গায় স্ট্যাবিলিটি দিতে পারে না, কারণ এখানে সে অ্যাটাচ থাকে না। ঠিক আছে, যার জন্য শোল্ডার জয়েন্ট কিছুটা দুর্বল। সো রোটেটর কাফ আপনার জন্য একটা স্টার। এই যে মাসল দেখেন, সুপ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস টেনিস মাইনর সবগুলা কিন্তু গ্রেটার টিউবারসিটিতে লাগছে, আর এই জায়গায় লাগছে সাবস্ক্যাপুলারিস। ঠিক আছে, টোটাল আপনার সুপিরিয়র এক্সট্রিমিটির আর্টারি সাপ্লাই দেখেন, এই যে আর্চোপ্যাওটা থেকে সাবক্লেভিয়ান আর্টারি আসে, সাবক্লেভিয়ান আর্টারি যখন ফার্স্ট রিবের বর্ডার ক্রস করে তখন তার নাম হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। ঠিক আছে ভাই, অ্যাক্সিলারি আর্টারি যখন টেরিস মেজরকে ক্রস করে তখন তার নাম ভাই ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি যখন কিউবিটাল ফসারতে আসে তখন তার নাম হচ্ছে রেডিয়াল এবং আলনার আর্টারি, দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের সম্পর্কে কিছু কথা আছে, আপনি ইচ্ছা হলে রিডিং করতে পারেন, না পড়লেও চলবে, রেডিয়াল এবং আলনার আর্টারি। আমি ছবি দেখাচ্ছি, দেখেন এই যে ভাই এখান থেকে আর্চো প্যাওটা, খেয়াল করে দেখেন এই যে ফার্স্ট রিব যখন ক্রস করতেছে তখন এটা কিন্তু সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি যখন এই আপনার ফার্স্ট রিব ক্রস করে আপনার নিচ দিয়ে আসলো তখন এটার নাম হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। আমি আগের পড়াটা একটু দেখে নেই,
সাবক্লাভিয়ান আর্টারি যখন ফার্স্ট শিপ টস করলো তখন এটা অ্যাক্সিলারি আর্টারি। হ্যাঁ ঠিক আছে, সাবক্লাভিয়ান আর্টারি যখন ফার্স্ট শিপ টস করলো তখন এটা অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারি যখন এই মাসলটা ক্রস করলো টেনিস মাইনর তখন এটা ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি যখন কিউবিটাল ফসাতে আসলো তখন এটা দুই ভাগে ভাগ হলো, রেডিয়াল আর্টারি আলনার আর্টারি। দেন রেডিয়াল আলনার আর্টারি সম্পর্কে কিছু করতে চাইলে আমার স্লাইডে আছে, পারলে একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আর্টারিটা হচ্ছে একটা স্টার। এবার আসেন ভেইন। ভেইনের উৎপত্তি যদি বলি তাহলে ডর্সাল ভেনাস আর্চ, দেখছেন ডর্সাল ভেনাস আর্চ থেকে একটু দেখেন, এর মিডিয়াল এন্ড এর নাম বেজিলিক ভেন আর ল্যাটারাল এন্ড এর নাম হচ্ছে সেফালিক ভেন। ঠিক আছে, মিডিয়াল এন্ড এর নাম হচ্ছে বেজিলিক ভেন আর ল্যাটারাল এন্ড এর নাম হচ্ছে সেফালিক ভেন। ঠিক আছে ভাই। আচ্ছা, এই বেজিলিক ভেনি একসময় অ্যাক্সিলারি ভেনে রূপান্তরিত হয় যখন সে টেরিস মেজর মাসলকে ক্রস করে তখন, আর সেফালিক ভেন এই সরাসরি অ্যাক্সিলারি ভেনে জয়েন করে, করে আলটিমেটলি সাবক্লাভিয়ান ভেনে রূপান্তরিত হয়। এটা না পড়লেও চলবে, জাস্ট আর লিখলাম মানে রিডিং দিবেন। সবই শেষ হয়ে গেল। এখন ধরে নেন যে ডার্মাটোমটা যদি একটু, হ্যান্ডের ডার্মাটোমটা যদি আপনি পড়েন একটু তাহলে খুব ভালো হয়। হ্যান্ডের ডার্মাটোম মানে বাকি থাকবে কেন, একটু খেয়াল করেন, এটা যদি বড় আঙ্গুল হয় তাহলে এই এই দুইটা আঙ্গুলকে সাপ্লাই দেয় হচ্ছে C6, মাঝখানের আঙ্গুলের সাপ্লাই হচ্ছে C7, আর একদম মিডিয়াল দুটা আঙ্গুলের সাপ্লাই হচ্ছে C8। এই তিনটা জিনিস একটু পড়েন, এই তিনটা জিনিস পড়েন। আমি আপনাকে হাতের ছবি, নিজের হাতের ছবি আঁকতে দিই, যেহেতু আমি ভালো ছবি আঁকাতে পারছি না। এই যে দেখেন, এভাবে দেখালে ছয় হচ্ছে না, দেখেন তো এটা ছয় না, তার মানে যে দুটা আঙ্গুল ভাস করে আছে এটা হচ্ছে C6, মাঝখানেরটা 7, আর এই দুইটা হচ্ছে C8। এইটা হচ্ছে আঙুলের ডার্মাটোমের ছবি, আঙুলের ডার্মাটোমের ছবি। তাহলে একটু খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, এই পড়ার সামারি করে দিই, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম এই পড়ার একটা সামারি হোক। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুপিরিয়র এক্সট্রিমিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুপিরিয়র এক্সট্রিমিটিতে দেখেন আমরা পড়লাম হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, তাই না ভাই? ব্রাকিয়াল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আপনারা, আবার আমি বলে দিচ্ছি, রুট কই থাকে, ট্রাঙ্ক কই থাকে, ডিভিশন কই থাকে, কর্ড কই থাকে, এটা একটা সিঙ্গেল বেস্ট পড়া পড়বা। কর্ড থাকে হচ্ছে অ্যাক্সিলারি আর্টারির, অ্যাক্সিলারি আর্টারির রিলেশনে। ডিভিশন থাকে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য অ্যাক্সিলাতে। ট্রাঙ্ক থাকে কোথায়? ট্রাঙ্ক থাকে হচ্ছে আপনার পোস্টের ট্রায়াঙ্গেলে। রুট থাকে স্ক্যালিনা সেন্টেরা মাসলে। এরপরে দেখেন রুটের দুটা ব্রাঞ্চ বলছি, আর কর্ডের তিনটা, কর্ডের তিনটা গুরুত্বপূর্ণ নার্ভের ব্রাঞ্চ পড়বেন শেষ পড়া। এরপর আসেন আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ এবং রেডিয়াল নার্ভ। এই তিনটা নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয়, কোথায় সেন্সরি সাপ্লাই দেয়, ইঞ্জুরি হলে কি হবে, ইনফিনিটি স্টার আসবে এই প্রশ্ন, মাস্ট, এর বাইরে কোনো প্রশ্ন নাই। তো থ্রি স্টারের পরা হচ্ছে ক্লামকিস প্যারালাইসিস। কি জিনিস ভাই ক্লামকিস প্যারালাইসিস? যদি লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি হয় কি সমস্যা হবে ভাই? টোটাল ক্ল হ্যান্ড হবে, ক্ল হ্যান্ড, টোটাল ক্ল। আর একটা কি বলছি, আর্মস প্যারালাইসিস। কি সমস্যা হবে আর্মস প্যারালাইসিস এর? সমস্যা হবে হচ্ছে আপনার পোর্টার স্টিফ হ্যান্ড, পোর্টার স্টিফ হ্যান্ড। কি জিনিস? ওই টিপস নেওয়ার জন্য হাতটা বাঁকা করে না, এই হাতটা বাঁকা হয়ে যাবে, হ্যাংস বাই দ্য সাইড, এক্সটেন্ডেড অ্যান্ড মিডিয়ালি রোটেটেড। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিন। এছাড়া আমরা টুকরা টুকরা কিছু জিনিস পড়াইছি, যেমন ফ্লেক্সোর রেটিনাকুলাম পড়াইছি, কিউবিটাল ফসা পড়ালাম, আর হচ্ছে আটারি এবং ভেন নিয়ে জাস্ট দু একটা, ডার্মাটোম নিয়ে দু একটা জিনিস ধারণা দিছে। সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে এই কয়টা জিনিস যদি আপনি পড়েন, আমি দেখেন আপনাকে 1.5 ঘন্টা পড়াইছে, এই 1.5 ঘন্টার পড়াতে কিন্তু আপনি 2-3টা প্রশ্ন সলভ করতে পারবেন, বা পরীক্ষায় আসার জিনিস আপনি পারবেন, আমার একটা বিশ্বাস। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওর দেখে আপনার কোন কোন জায়গায় ঝামেলা মনে হয়েছে জানাবেন, যদি ভালো লাগে সেটাও জানাবেন। তাহলে আজকের মতো এতটুকুই থাক, সবার জন্য শুভকামনা থাকলো, আসসালামু আলাইকুম।